صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। এক সপ্তাহ ক্লাস বিরতির পরে আমরা আবার আজকে শুরু করলাম আলহামদুলিল্লাহ। আমাদের এক্সাম ইনশাআল্লাহ আগামী ক্লাসে হবে। আবার প্রথম থেকেই পড়ি তাহলে সবার জন্য সুবিধা হবে। আমরা তাহলে লেসন টেনটা শেষ করে ফেলি, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, লেসন টেন আমাদের পরীক্ষাতে সম্ভবত থাকবে না, খুব সম্ভব, কারণ এটা নেক্সট সেমিস্টারের অধ্যায়। যাই হোক, আমরা শুরু করি। আপনাদের মধ্যে থেকে অন্তত 6 জন আসবেন প্লিজ, আমরা আমরা কনভার্সেশনটা পড়ি। কনভার্সেশন বিটুইন জাকারিয়া এন্ড মুসা, আর জায়গাটা হচ্ছে হামিদের বাড়ি, মুসা হচ্ছে হামিদের ছেলে আর জাকারিয়া হচ্ছেন মেহমান। আদ্দারসুল আশিরু, দশম পাঠ। আমি তাহলে শুরু করি। জাহাবা জাকারিয়া লি জিয়ারতি হামিদিন বাদা সালাতিল ফজর। জাকারিয়া ফজরের নামাজের পরে সাক্ষাৎ করতে গেলেন হামিদিন বাদা, হ্যাঁ হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। বা জাকারিয়া লি জিয়ারতি হামিদিন বাদা সালাতিল ফজর, সালাতিল ফজরের সালাতের পরে জাকারিয়া হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। ওয়ালাকিন্নাহু মা জাদাহু ফিল বাইতি ফাকালা লি ইবনিহি মুসা। একটা একটা করে বলেন, ওয়ালাকিন্নাহু, কিন্তু সে, কিন্তু তিনি, তিনি হ্যাঁ কিন্তু সে, মা ওয়াজাদাহু ফিল বাইতে, তিনি তাকে বাড়িতে পান নাই। গুড। ফাকাইলা লি ইবনিহি মুসা, তিনি তার পুত্র মুসাকে বললেন, আইনা আবুকা, তোমার বাবা কোথায়? দারুন, মাশাআল্লাহ। ফাকালা লি ইবনিহি, না লিবনিহি, হ্যাঁ এখানে ইবনিটা উচ্চারণ হবে না, ফাকালা ইবনিহি মুসা। আচ্ছা এখানে দেখি, লি ইবনিহি লিবনিহি একসাথে বললে এখানে কি কি আছে, লি প্লাস ইবনি প্লাস হি, লিবনিহি, লিটা হলো যার, পরের শব্দকে মাজরুর করে দিয়েছে, আবার তাহার ছেলে, তাহার ছেলে এটা মুদাফ, মুদাফ ইলাইহি, ইবনিটা মুদাফ, একটা জের চলে গেল, আর এখানে হিটা হলো মুদাফ ইলাইহি, হি লিবনিহি। আচ্ছা, আবুকা, আবাকা এবং আবিকা, এটা আমরা দেখেছি কিনা এর আগের ক্লাসে, আমরা দেখেছিলাম। তারপরেও একটু লক্ষ্য করবেন, এরকম দুই কয়েকটা শব্দ আছে, আবুন, আবুন যখন মুদাফ এবং মারফু থাকে তখন একটা ওয়াও যুক্ত হয়, আবুকা। আবার আখুনও এরকম, আখুকা। আবার আবুন যখন মুদাফ হয় কিন্তু মানসুব হয় তখন আবাকা, আবাকা, আর যখন মাজরুর হয় তখন আবিকা, আবিকা। জি, ফরিদা পারবেন ম্যাডাম। আচ্ছা, জাহাবা, জাহাবা ইলা সুকি, তিনি বাজারে গিয়েছিলেন, তিনি বাজারে গিয়েছেন। জাকারিয়া ইয়াজহাবু ইলা সুকি কুল্লা ইয়াউমিন, তিনি কি সবসময় না বাজারে যান নাকি? উল্লা ইয়াউমে, প্রতিদিন, তিনি প্রতিদিন কি বাজারে যান? না, হ্যাঁ, ইয়াজহাবু দাইমান, 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 না ইয়াজহাবু দাই, দাইমান ইলা সুকি বাদা সালাতিল ফজরি। হ্যাঁ, ইয়াজহাবু দাইমান, তিনি মাঝে মাঝে যান, না প্রতিদিন যান, সব সময়, সব সময়, হ্যাঁ সব সময়, সব সময় তিনি সব সময়
হবে, তিনি সবসময় যান ইলা সুকি বাজারে, বাদা সালাতিল ফজরে, ফজর নামাজের, ফজর সালাতের পর তিনি সবসময় বাজারে যান। জাকারিয়া মাতা ইয়ারজিউ মিনাস সুকি, তিনি কখন বাজার থেকে ফিরেন? ইয়ারজিউ পিসাতি সাবিয়াতি, তিনি 7টার সময় ফিরেন। ওয়া ওয়া ইয়ানান পিসাতি সামিনাতি, মাঝে মাঝে তিনি 8টার সময় ফিরেন। জাকারিয়া, জাকারিয়া মাজা ইয়াফআলু ফিল বাইতি, তিনি বাড়িতে কি করেন? বাড়িতে কি করেন? ইয়া করা, স্যার আমি তো বলি, প্লিজ। ইয়াকরাউ সুহুফা ওয়া ইয়াসমাউল আখবার মিনাল ইজাআতি, তিনি সহিফা পড়েন বা পুস্তক পড়েন? না, তিনি পত্রিকা পড়েন, পত্রিকা। হ্যাঁ, পত্রিকাও হতে পারে, পুস্তিকাও হতে পারে। হ্যাঁ, বা পত্রিকা পড়েন এবং রেডিওতে খবর শোনেন। আফি, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি পড়েন। মানে হচ্ছে কারখানা। হ্যাঁ, ফ্যাক্টরি। তিনি কখন কারখানার দিকে যান? গুড, তার আমি একটু লাইন থেকে, মানে আমার আচ্ছা জি, নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আপনি এখান থেকে পড়েন, জাকারিয়া থেকে পড়েন। রাফিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। জি, জাকারিয়া থেকে বলবো? হ্যাঁ। আচ্ছা, মাতা ইয়াজহাবু ইলাল মাসনাই, তিনি কখন, আচ্ছা মাতা কখন ইয়াজহাবু যান ইলাল মাসনাই, তিনি কারখানায় কখন যান? স্যার মুসা বলুন। না, এটা এটা বলুক, নিশাত সুলতানা ম্যাডাম, আপনি বলেন। ইয়াজহাবু ফিস সাআতি সাতি তাসিআতি ওয়ান নিসফি, তিনি যান 9:30। তিনি 9টা এবং আরো অর্ধেক। হ্যাঁ, 19 মানে অর্ধেক, মানে 9:30টার সময় তিনি যান। হ্যাঁ, তিনি 9:30টার সময় যান। ওয়ামাতা ইয়ারজিউ মিন হুনাকা, তিনি সেখান থেকে কখন ফিরেন? ইয়ারজিউ ফি সাআতিল ওয়াহিদাতি ওয়ান নিসফি আও আসানিয়াতি, তিনি 1:30টার সময় অথবা 2টায় নাকি স্যার, সানিয়াতি 1:30টা অথবা 2টার সময় তিনি ফিরে আসেন। 2টার সময় তিনি ফিরে আসেন। আইয়াজ হাবু ইলাল মাসনাই মাদ্রাতান উখরা বাদাত জুহুর, তিনি কি, আচ্ছা আইয়াজ হাবু, তিনি কি আবার, আচ্ছা তিনি কি যান ইলাল মাসনাই কারখানায় মাদ্রাতান উখরা আরেকবার বাদাত জোহর, জোহরের পর, তাহলে তিনি কি জোহরের পর আরেকবার কারখানায় যান? গুড, তাহলে মাররাতান উখরা, মাররাতান উখরা এটা মানে হলো আরো একবার। হ্যাঁ, মাররাতান উখরা, আপনাদের মধ্যে থেকে যদি এমন হয়, কেউ, আমি কাউকে বললাম বা কেউ একজন কাউকে বললো যে আপনি এই প্রশ্নটার উত্তরটা দিন বা সুরা ফাতিহাটা আপনি পড়েন, আপনি পড়লেন, তখন আপনাকে যদি বলা হয় আবার আপনি আবার পড়েন, তাহলে মাররাতান উখরা, হ্যাঁ আবার আবার আরো একবার এরকম। লা না, লা ইয়াজহাবু বাদা যুহরি, তিনি জোহরের পরে, আচ্ছা বা যান না, হ্যাঁ যান না, তিনি না, এখানে স্যার যেটা লা ইয়াজহাবু বাদা যুহরি, না তিনি জোহরের পরে যান না। ইয়াজলিসু হুনা ফি মাকতাবিহি বাদা সালাতিল আসরি, তিনি আসরের সালাতের পরে
অফিসে বসেন? কাম আমালান, আমিলান, কাম আম, কাম আমিলান। ও আচ্ছা স্যার, ঠিক আছে। কাম আমিলান ইয়ামালু ফি মাসনা মাসনাকুম মাসনাইকুম, মাসনাইকুম, যে যেমন নেই তো স্যার। অবশ্য বইতে আচ্ছা আছে, কাম ঠিক আছে, আমিলান। আচ্ছা, আমিলুন মানে হলো ম্যাডাম যারা আমল করে। হ্যাঁ, আমল আমল করা করে, মানে কাজ করা। আমরা বলি না আমল, আমল করা, আমল করা মূলত হচ্ছে কাজ করা। কাম আমিলান, কতজন কর্মচারী বা কতজন শ্রমিক বা কতজন কাজ কর্মী। করে ফি হ্যাঁ হ্যাঁ, মাসনাকুম, মানে এখানে বলছে তোমাদের কারখানায় কতজন কর্মী কাজ করে। গুড। মাসনাউনা লাইসা বিকাবিরিন, আমাদের আমাদের কারখানাটি বড় নয়। বড় নয়। ইয়ামালু ফিহি মিয়াতুন ওয়া খামসাতুন ওয়া ইশরুনা আমিলান ওয়া মুহান্দিসানি, বড় নয় এটা হলো। তারপর ইয়ামালু ফিহি মিয়াতুন, এখানে একশো ইয়াতুন মানে জন 100, 100, আর খমসাতুন মানে ম্যাডাম 5, আর ওয়া ইশরুনা মানে 20। 125 জন কর্মী এবং 2 জন ইঞ্জিনিয়ার কাজ করেন। মোহান্দিসানি, এটা আমাদের কাছে একদম নতুন। 2 জন ইঞ্জিনিয়ার। আমি একটু আপনাদের সাথে কথা বলি, এটা অনেক সহজ। যেমন একটা কথা আমি বলেছিলাম যে পৃথিবীতে যত আমার বলে কিছু আছে মালিকানায়, আরবিতে সেটার সাথে আপনি ই যুক্ত করে দিলেই হবে। যেমন বাইতুন মানে আমার বাড়ি, এটার সাথে ই যুক্ত করে দিলেই হয়ে যাবে আমার বাড়ি, বাইতি। কলামুন মানে হচ্ছে একটি কলম, এটার সাথে ই যুক্ত করে দিলেই হয়ে যাবে আমার কলম। একইভাবে দ্বিবচন যত আমরা পাবো, সামনে দ্বিবচনের জন্য আলাদা ক্লাস হবে, অসুবিধা নাই, এখন একটু বলে রাখি, তার সাথে একটা আনি যোগ করে দিলেই আপনার দ্বিবচন হয়ে যাবে। যেমন ইঞ্জিনিয়ার আরবি কি, আপনারা দুজন বাদে অন্য কেউ বলবেন প্লিজ। ইঞ্জিনিয়ার আরবি, মহান্দিসুন। গুড। আচ্ছা, মহান্দিসুন, আপনি আসেন, ডক্টর নূর মোহাম্মদ আপনি থাকেন, মহান্দিসুন। তাহলে জি, দুজন ইঞ্জিনিয়ার, এখানে এখানে তো লেখা আছে মহান্দিসানি, হিসানি, হ্যাঁ এটা থাকলেই হবে, এটাই এটাই বলেন, আবার বলেন মহান্দিসানি। আচ্ছা, যত দ্বিবচন আছে সব একই প্যাটার্ন। হ্যাঁ, আনি যোগ করে দিবেন। এখন বলেন একটি কলম কি হবে? কালামানি, গুড, মানে কালামুন, একটি কলম একটি, কালামুন, আর দুটো দুটো কলম, কালামানি। বলেন একটি বাড়ি, কালামানি, জি একটি বাড়ি। বাইতুন, তাহলে বাইতুন, দুটি বাড়ি, বাইতুন, বাইতানি, সুন্দর। হ্যাঁ, এরকম দরজা, একটি দরজা, বাবুন, দুটো দরজা, বা না, বাবানি। হ্যাঁ, এরকম সব আনি যোগ করে দিলেই আপনার হয়ে যাবে, সহজ আছে। দ্বিবচন। হ্যাঁ, এরপরে বলেন একজন শিক্ষক, মোদাররিসুন, দুজন শিক্ষক হলে মোদাররিসানি, সুন্দর, সহজ। আচ্ছা, আপনি বলেন ডক্টর নূর মোহাম্মদ, আপনি কি আগে দ্বিবচন জানতেন? আমি অনেক আগে করেছিলাম। অনেক আগে কোথায় করেছেন? আমার একটা অন্য বইতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জানতেন না এমন কি কেউ আছেন? সে শিখতে পেরেছেন কিনা সেটা একটু আমাদের দরকার জানা। আচ্ছা, ডক্টর শারমিন আপনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি। আমরা ওই ক্লাস 7-8 এ পড়েছিলাম আল আদাবুল আসরি আল আদাবুল জাদিদ, সেখানে পড়েছিলাম কলামুন, কলামানে, কলামাইনে। এটা কি আপনার মানে স্কুলেই পড়ানো হতো? আমি যখন স্কুলে পড়তাম, দ্যাট ওয়াজ 1977 এন্ড 78, 77-78 সাল, 77-78 সালে, জি সরি 78 সালে আমি 7-এ পড়ি, 79-এ আমি পড়ি, 8-এ। 7-এ ছিল আল আদাবুল আসরি, আর 8-এ ছিল আল আদাবুল জাদিদ। মাশাআল্লাহ, এই স্কুলে ছিল? এগুলো পর্যন্ত ওই যে জালেকা জানেকা উলাইকা তিলকা তানেকা উলাইকা, এগুলো কিছু পড়ছিলাম তখন, স্যার ভুলে গেছি।
এটা স্কুলে পড়াতো এরকম এইভাবে? স্কুলে পড়তাম, আমার একজন টিচার ছিলেন খুব ভালো, আমার ওই স্কুল কলেজে আমি প্রিন্সিপাল। আচ্ছা, তা সেই স্কুলে এখন তো কোথাও এটা তো কিছু কেউই জানে না, কোনো বাচ্চাই জানে না। এখন তো স্যার আর আরবি নাই, আরবি তো নাই স্যার, আমাদের আরবি কম্পালসারি ছিল। আমাদেরও ছিল আরবি শিক্ষা ছিল একটা স্যার। মাশাআল্লাহ, তা তো এটা তো আমি আজকে জানলাম, মানে তিল জালিকা তিলকা তানিকা এগুলো তো অনেক বড় কথা আর কি আমাদের। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে, অনেক ধন্যবাদ। ডক্টর শারমিন, আপনি বলেন, আপনি দুই পাঁচটা বলেন, আমরা শুনি, তাহলে বুঝতে পারবো। শারমিন ম্যাডাম, শারমিন ম্যাডাম শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি 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 কি শুনতে পাচ্ছিলেন এতক্ষণ ওই যে দ্বিবচন যেটা বলা হচ্ছিল? আচ্ছা, তাহলে আপনি একটা দুইটা বলেন, যেমন রজুলুন মানে একজন পুরুষ, আপনি বলেন দুইজন পুরুষ কি হবে? রজুলুন একজন পুরুষ, রজুলানি কেউ বলে দেবেন না প্লিজ। হ্যাঁ, হয়েছে ম্যাডাম, রজুলানে। বলেন একজন ডক্টর তবিবুন, দুইজন ডক্টর কি হবে? তবিবানি। হ্যাঁ, তবিবান। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আমরা আমরা যেখানে যেখানে পড়ছিলাম সেখানে আসি। যে আপনারা দুজন আসবেন, যারা দুজন পড়ছিলেন আপনারা পড়বেন প্লিজ। আচ্ছা স্যার জাকারিয়া, আচ্ছা আতু, আচ্ছা আতু আনা তাসিয়া তু ইল ইল্লা রুব, ইল্লা রুব আন, রুব আন। হ্যাঁ, রুব আন মানে এক চার চার ভাগের এক ভাগ, এক ভাগ চার ভাগের এক ভাগ। হ্যাঁ, আচ্ছা এখানে বলছি কি যে এখন সময় 9টা বাজতে, এই যে ইল্লা মানে এখান থেকে পড়ি স্যার, না না এখন সময় সারাতু আনা তাসিয়াতু ইল তাসিয়াতু 9টা বাজতে ইল্লা রূপ আন, মানে 15 মিনিট বাকি, ঠিক আছে, তো এখন সময় 8:45। ওয়ামা রাজা আবুকা, তোমার বাবা এখনো আসেনি স্যার, এটুকু হবে স্যার? জি জি, ঠিক আছে। মুতা লা আল্লাহু ইয়ারজিউল ইয়াউমা মুতাআখিরন, সম্ভবত আজ তার দেরি হবে, আজকে তিনি দেরি করে ফিরবেন। হ্যাঁ, সম্ভবত আজকে তিনি দেরি করে ফিরবেন। জি জি, সম্ভবত তিনি আজ দেরি করে ফিরবেন স্যার। একটা একটা সেন্টেন্স, ইয়াজহাবু ফি সাআতি তাসিয়াতি ওয়ান নিসাফি, তা এই যে এগুলোর মধ্যে সম্পর্কটা কি রকম? সাআতি তাসিয়াতি ওয়ান নিসাফি, মানে এখানে তো বলছে যে সময় 9:30 স্যার, এখানে সাআতি বদল, ইয়া ওই যে নাত মানুতের ব্যাপারগুলো একটু, না নাত মানুত না এখানে, এটা তো সাধারণ যে আসাআতি তাসিয়াতি, এটা নাত মানুত। হ্যাঁ, মানে এখানে বলছে 9টা এবং আরো আধা ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, 9টা এবং এটা ওয়াও দিয়ে এবং ওয়ান নিসফি, আর এই দুটো হলো নাত মানত, এই দুইটা সাত তাসিয়াতি। হ্যাঁ, সময় ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের কি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন হলো বাইতি আমামাল মসজিদি যদি বলে যে হোয়াট ইজ মুবতাদা, বাইতি তো বানান বানানটা সে বাইতি লিখবো কি স্যার, ওই এভাবে লিখবো না ওই বড় তা দিয়ে লিখবো স্যার, তিটা স্যার? বাইতি যেভাবে লিখা আছে বইতে বাইতি ওইভাবে লিখবেন মানে? না স্যার, তো তিটা হবে না স্যার, কিন্তু শুধু তিটা হবে। আচ্ছা, তাহলে বড় তা দিয়ে লিখবেন, বড় তা দিয়ে লিখবেন। হ্যাঁ, বড় তা দিয়ে স্যার। জি স্যার, জি স্যার। তো স্যার নেক্সট হচ্ছে যে ওহিব্বু রাসূলুল্লাহ, এখানে প্রশ্ন হলো ওহিব্বু ডুয়ার, তাহলে স্যার এখানে মুস্তাতির, মুস্তাতির এখানে ওহিব্বু লিখে দেবো, ওহিব্বু ভার্ব ডুয়ার মুস্তাতির। হ্যাঁ, তো ওখানে কি স্যার না প্রশ্ন শুধু আছে যে হোয়াট ইজ ডুয়ার, তাহলে এখানে লিখতে হবে মুস্তাতির অ্যাসাইন ভ্যালু আনা, তো ওখানে স্যার লিখে দেবো স্যার, স্যার তাই বলছি। জি জি স্যার। আরেকটা স্যার বলছি যে বাইতু জামিলুন, যখন ইন্না দিব তখন বাইতু কে আমরা মানসুব করব, যখন কানা তখন জামিলুন কে মানসুব করব, কিন্তু কানা এবং ইন্না যদি এখানে হয় তাহলে স্যার কিভাবে একটু বসবো একসাথে?
বাইতু জামিলুন, আল্লাহ আল্লাহ যেমন ইন্না বাইতা জামিলুন, কানা বাইতু জামিলান, যখন ইন্না এবং কানা এক সেন্টেন্স বসে তখন বুঝতে পারছি ইন্না মুক্তাদার আগে বসবে, কানা খবরের আগে বসবে, তাহলে ইন্না বাইতা কানা জামিলান, হ্যাঁ হতে পারে। থ্যাংক ইউ স্যার। আল্লাহ তো অনেক ব্যবহার করছে, লা আল্লাকুম তাত্তাকুন, লা আল্লাকুম তুরহামুন, হ্যাঁ লা আল্লাকুম তাতাফাক্কারুন, লা আল্লাহ সব ক্ষেত্রে। হ্যাঁ লা আল্লাহ কি মানে আমি বলছি যে এখানে মুসা বলছেন যে লা আল্লাহু, এখানে হু তো মানে তিনি, তিনি এখানে তো তার না, না তার লা আল্লাহ সম্ভবত তিনি, হ্যাঁ লা আল্লাহটা যে কথা বলবে তার ক্ষেত্রেই হবে, যা আমি মনে করছি, আমি আশঙ্কা করছি। ও আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা আশঙ্কা করছি, হ্যাঁ ওইভাবে হতে পারে, জি জি হতে পারে স্যার। এই যে এখানে লা লা বলছে লা ইয়াজহাবু, তো এখানে আমরা অন্য জায়গায় দেখেছিলাম যে আগে পড়েছিলাম যে মা আর লা, এখানে লা ওখানে মা দেখেছিলাম, অর্থাৎ ইয়াজহাবু এটা তো মুদারি, মুদারি। সুন্দর প্রশ্ন করছেন ম্যাডাম, মা হলো মাদির আগে বসে না করে, হ্যাঁ আর মুদারির আগে লা এসে করে, সাধারণ না, হ্যাঁ মাদির আগে মা বসে, মুদারির আগে লা বসে। স্যার মাদির আগে লা বসানো যাবে না আর কি, না স্যার মাদির আগে লা বসে না, হ্যাঁ মা বসে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।